আসসালামু আলাইকুম ট্রাই রেসিপি থেকে রেশমা হাবিব বলছি আমার আজকের রেসিপি হচ্ছে বিফ কষা কষা মাংসের এই রেসিপিটি অনেকে অনেকভাবেই অনেক ধরনের মশলা ব্যবহার করে তৈরি করে থাকেন আমি চেষ্টা করেছি সকলের বাড়িতেই কম বেশি থাকে এমন সাধারণ কিছু মশলা দিয়ে খুব সহজেই কিভাবে রেসিপিটি তৈরি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করার যাতে করে ব্যাচেলর এবং নতুন রাঁধুনি সবার কাছে রান্নাটা সহজ থাকে সোলের স্ট্রাইট রান্নার জন্য প্রথমে একটা নন প্যানে নিয়ে নিতে হবে হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা ভালোভাবে গরম হলে এবার দুইটা তেজপাতা এবং তিনটা দারুচিনি দিয়ে দিচ্ছি এবার দুইটা কালো এলাচ এবং পাঁচটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি এলাচগুলোকে থেতো করে দিয়েছি যাতে করে ফ্লেভারটা ভালো আসে এক মিনিটের মতো গরম মশলাগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা অ্যারোমা যখন পাওয়া যাবে তখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে এবার বেরিস্তা করে নিতে হবে বিফ কষার এই রান্নায় অবশ্যই পেঁয়াজটাকে বেরিস্তা করে ব্যবহার করবেন এতে করে রান্নার টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো আসে মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে এবার যোগ করছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া বাটা গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো গুঁড়োটা না থাকলে এক্ষেত্রে আস্ত গোলমরিচটাও ব্যবহার করা যাবে এবং সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে মশলাগুলোকে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবং তেলটা ভেসে ওঠে আজকের রান্নায় আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস ব্যবহার করছি মাংসগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার মাংসটাকে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে এমনভাবে মেশাতে হবে যাতে করে প্রতিটা মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় ঢাকনা দিয়ে ঠেকে এবার পাঁচ থেকে সাত মিনিট মাংসটাকে কষিয়ে নিতে হবে মাংসটাকে ভালোভাবে কষাতে কষাতে মাংস থেকেই ন্যাচারাল এরকম পানি বের হয়ে যাবে আমি কিন্তু রান্নায় এখনও কোনো পানি যোগ করিনি আমার মতো যারা মাংসের সাথে আলু খেতে পছন্দ করেন তারা এ পর্যায়ে চাইলে কয়েক টুকরো আলুও যোগ করতে পারেন আলুগুলোকেও এবার মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে আজকের রেসিপি যেহেতু বিফ কষা তাই এখানে কষানোটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার এই রান্নায় এক্সট্রা কোনো পানি ব্যবহারের প্রয়োজন পড়ে না আলু এবং মাংসগুলো কষাতে কষাতেই পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তাই চাইলে রান্নাটা আপনি এখানেও শেষ করতে পারেন আবার চাইলে অল্প একটু পানি যোগ করে গ্রেভিটাকে একটু মাখা মাখা করে নিতে পারেন আমি পছন্দ করি গ্রেভিটা একটু মাখা মাখা খেতে তাই হাফ কাপ পরিমাণ পানি যোগ করে পানিটাকে একটু জাল করে নিলাম পানিতে জাল চলে আসলে এবার চোখ করছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো মশলার গুঁড়োটা দিয়ে সাথে সাথে ঢাকা দিয়ে দিতে হবে যাতে করে পুরো মশলার ফ্লেভারটাই মাংসের মধ্যে থেকে যায় আরও মিনিট দুই রান্না করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের ভীষণ মজাদার রান্না বিফ কষা আশা করছি আজকের পর্বটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিন এবং ঝটপট শেয়ার করে ফেলুন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর রান্না বিষয়ক কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ